সবাইকে গুড মর্নিং। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি আর পুরো ট্র্যাডিশনাল লুকে, বিকজ আজকে পুজো দিতে যাচ্ছি দক্ষিণেশ্বরে অলমোস্ট 4.5 বছর পরে। তো দেখা যাক, ওখানে তো অনেক রকম চেঞ্জেস হয়েছে, এখন আমি সত্যি গিয়ে দেখবো ওটা। তো সবার আগে এনজয় করবো, পুজো দেবো। আমি দক্ষিণেশ্বর মেট্রোতে ফার্স্ট টাইম উঠেছিলাম এটাই, অ্যান্ড 4.5 বছর পরে আমি দক্ষিণেশ্বর যাচ্ছি পুজো দিতে। সেই বিয়ের আগে গেছিলাম, আর সত্যি বলতে ঠিক প্ল্যাটফর্মগুলোর নাম আমার মনে নেই, বাট ওই সময় পুরো ওপেন ছিল, সব দিকে দেখা যাচ্ছিলো, ভিউগুলো জাস্ট এত ভালো লাগছিলো, চারিদিকে রোদ আর বেশ একটা মাইন্ড ফ্রেশ। সে হয় না মেট্রো ভিতর থেকে চলতে চলতে অন্ধকার, হঠাৎ করে লাইট চলে আসলো, বেশ একটা অন্যরকম ভালো লাগছিলো। আমি কি আমি সেখানেও ভিডিও বানিয়েছি, এত ভালো লাগছিলো। দুই বুড়িকে নিয়েছি, পুরোকে নিয়েছি, দুই বুড়িকে নিয়েছি, তা এখান থেকে তা এখান থেকে নিয়ে তারপরে এদিকে দেবো, এদিকে রাখাই। এই ভিডিও ভালো আসছে, আমার না এই ওপেন হয়েছে না, সেই মনটা বেশ চাঙ্গা হয়ে গেল। তার আগে আমার মাথা ধরেছিল, যে রোদ আসছে দেখে কি মনটা পুরো চাঙ্গা হয়ে গেল। অ্যান্ড আমরা ফাইনালি নেমে গেছি, নেমে এসেই দেখলাম যে এখানে সবাই বলছে মন্দির নাকি বন্ধ। মানে এত বছর পরে এসেছি সেরকমভাবে জানতামও না, আমাদের ভুলও ছিল, একটু লেটও হয়েছিল আমাদের, একটু তাড়াতাড়ি আসলে মেবি হয়ে যেত। সো এসে দেখি যে মন্দির বন্ধ, ব্যাস সেখানেই গেল মাথাটা গরম হয়ে। বাট ওখানে সবাই অটোওয়ালাগুলো বলছিলো যে আদ্যাপীঠে নাকি ওখানে আমরা গিয়ে প্রসাদ পাবো নাকি একটা বললো, তো আমরা বললাম ওখানে হয়তো পুজো দিতে পারবো। তো সেখান থেকে অটো করে আদ্যাপীঠে গেলাম। আমরা সো এখানে এসেও দেখলাম যে মন্দির বন্ধ, অ্যান্ড 3টের আগে খুলবে না। সো আমরা এখানে 2-2.5 ঘন্টা ওয়েট করলাম, একটু প্রসাদ খেলাম, তারপরে আবার ওখান থেকে ওয়েট করার পরে গেলাম আমরা আবার দক্ষিণেশ্বর মন্দিরে। সেখানে গিয়ে একটুখানি ওয়েট করলাম, এখানে আবার গেট করেছে, আমরা এসে গেটের বাইরে দাঁড়িয়েছিলাম, দেন 3টের একটু একটু পরে গেটটা খুললো, আমরা এন্ট্রি করলাম, তারপরে সে পুজো দিলাম। কেউ ফটো তুলবে না, ভিডিও করবে শুধু, দেখো লেখে আছে ফটো তোলা বারণ, শুধু ভিডিও করবে। শুধু ভিডিও হবে, ফটো হবে না। এ আমরা এখানে ফটো তুলবো, এখানটা এ এখানটা ফটো তুলবো আমরা, ইয়া জলে কেন নামবো,
যাওয়ার সময় আমি স্কাই ওয়াক করে যাবই আমি ভেবেছিলাম, কারণ আসার সময় বন্ধ ছিল। আর সত্যি অনেক চেঞ্জেস হয়েছে, নিচে রাস্তার উপরে যে দোকানগুলো বসতো সেগুলোকে পুরো স্কাই ওয়াকের উপরে কী সুন্দর সাজিয়ে রেখেছে একদম মিডিলে, আর যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর সো ফাইনালি আমরা স্কাই ওয়াক হেঁটে শেষ করলাম। আর অনেকদিন পরে পুজো দিয়ে খুব ভালো লাগলো দক্ষিণেশ্বরে এসে। অ্যান্ড প্লাস হয়তো একটু অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, বাট পুজো দিয়ে শান্তি পেলাম। এবার আমরা মেট্রো ধরে বাড়ি যাবো।